হ্যালো বিওয়ার্স সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদের জন্য আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আসলাম সেটা হলো ঝুম ঝুম অ্যাপসটা বিধি হয়তো আমরা এখনও অনেকেই হয়তো জানি না বা জানলো বিষয়গুলো ক্লিয়ার না তো আজকে আপনাদের কাছে ওই বিষয়গুলো নিয়ে আসবো কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় এবং একটা অ্যাকাউন্ট খোলার পরে কীভাবে মিটিং করতে হবে বা মিটিংয়ে জয়েন দিতে হয় স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় দেখাই দিব যদি কারো কোনো বিষয় নিয়ে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জান সহযোগিতা করবেন আরও যেন নতুন নতুন ভিডিও দিতে পারি ইনশাআল্লাহ চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই আমরা প্রথমে থেকে জুম অ্যাপসটা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন ঝুম এই ঝুম অ্যাপসটা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলে ইনস্টল হওয়ার পরে আপনার কাছে ঠিক এরকম একটা স্ক্রিন আসবে স্ক্রিন আসলে যেহেতু আপনার কোনো আগে অ্যাকাউন্ট নাই তখন আপনাকে সিং আপে ক্লিক করতে হবে সিং আপে ক্লিক করার পরে আপনাকে এখানে কী কী দিতে হবে আপনার জন্ম তারিখটা যেমন ধরেন আমি একটা দিলাম আমি এক এক দিলাম এক এইখনে দিলাম ছাপ চৰি আমি একটা ডেট অফ বার্থ দিলাম এবং সেট দিলাম শ্যট দেওয়ার পরে আপনার কাছে এখানে ইমেল আইডি চাইবে আপনার একটা ইমেল আইডি সাপোজ আমি আমার একটা ইমেল আইডি দিলাম আমি আমার নাম দিলাম কুতুব ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলাম জিয়া এরপরে অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড অফ সার্ভিস তারপরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে দেখেন ওরা আমার ইমেল একটা কি পাঠিয়ে দিয়েছে লিঙ্ক পাঠিয়ে দিছে তো আমরা আমরা আমাদের ইয়েটা এখানে মিনিমাইজ করবো এবং আমরা আমাদের মেলে চলে যাব জিমেলে চলে গেলে আমরা এখানে ওয়েট করব এটা বেসিক্যালি আপনার প্রমোশনে আসে আমরা একটু ওয়েট করি এই চলে আসছে ঝুম ঝুম অ্যাক্টিভ ইউ প্লিজ অ্যাক্টিভ ইউর জুম অ্যাকাউন্ট তো আমরা এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের ব্রাউজার চুজ করতে বলবে আমরা ব্রাউজারটা চুজ করলাম এখানে দেখেন আর ইউ সিং আপ অন বিহাল অফ এ স্কুল তখন আপনি এখানে নো দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনার নাম চাইবে এবং পাসওয়ার্ড চাইবে নাম এবং পাসওয়ার্ডগুলো দেওয়ার পরে আপনি কন্টিনিউ করলে ওকে হয়ে যাবে এখানে কারণ আমার একটা অ্যাকাউন্ট অলরেডি আছে এই জন্য আমি এখানে অ্যাকাউন্ট আর করি নেই আপনাদেরকে এতটুকু পর্যন্ত দেখালাম আমরা আমাদের যে অ্যাকাউন্টটা আছে আমরা ওই অ্যাকাউন্টে চলে যাই সিং ইনে চলে যাই স্যার সিং ইন সিঙ্গিনে গিয়ে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দেবো কানেক্টিং হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ওপেন হচ্ছে মানে উনার পারমিশন চাইছে আমি কি এটা ফিঙ্গার প্রিন্ট ইয়া করবো কিনা লগ ইন করবো কিনা আমি ওকে দিলাম হ্যাঁ ফিঙ্গার প্রিন্ট ওপেন হবে আসুন আমাদের প্রথমে হচ্ছে আমরা মেনুগুলো ইয়া করে নিই আমাদের উপরে আছে সার্চ অপশান আছে প্রথমে হচ্ছে নিউ মিটিং আপনি যদি একটা মিটিং হোস্ট করতে চান মানে আপনি শুরু করবেন মিটিংটা তাহলে আর জয়েন্ট মিটিং হচ্ছে আপনার একটা মিটিং অন্য কেউ চালু করছে আপনি ওইখানে জয়েন করবেন আর একটা হচ্ছে মিটিং শিডিউল আপনি নির্দিষ্ট আগামীকালকার একটা ডেটে বা আজকের আরও ঘন্টা খানিক পরে বা আগামী কয়েকদিন পরে আপনি একটা মিটিং করবেন এটা শিডিউলটা এখানে করে দিচ্ছেন ওইটার শিডিউলিংটা এখান থেকে করে দিতে পারবেন আর এটা আমরা আস্তে ধীরে দেখাবো তারপর হচ্ছে শেয়ার স্কিন শেয়ার স্কিন মানে হচ্ছে আপনি এই স্কিনটা আরেকজনের কাছে শেয়ার করবেন সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জয়েন করবে একই সিস্টেম জয়েনের মতোই তারপরে আসেন নিচে আসুন নিচে আসলে দেখা যাবে মিট অ্যান্ড চ্যাট যাদের সাথে আমরা মিট এবং চ্যাট করব তারা এখানে আমাদের এই সাদা অংশটাতে আসবে এরপরে মিটিং যদি আমরা কোনো মিটিং ইয়া করতে চাই চালু চালু করে থাকি বা চালু করতে চাই তখন এখান থেকে স্টার্ট দিয়ে চালু করা যাবে অথবা যদি কোনো মিটিং শিডিউল দিয়ে থাকি তখন আমাদের এই স্ক্রিনে আসি দেখাবে কন্ট্যাক্টস কনটাক্টসের ক্ষেত্রে আমাদের এখানে যে মানে ফোনের কন্ট্যাক্ট বা ইয়ে মানে জুমের কন্ট্যাক্ট এরকম অ্যাটেক্টার অ্যাসসেক্টর যতগুলো কন্ট্যাক্ট থাকবে সবগুলো এখানে দেখাবে আমার এখানে শুধু ফোন কন্ট্যাক্টটা আছে এরপরে আসেন সেটিং সেটিংয়ের ক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার বেসিক ইনফরমেশানগুলো সেট করে ফেলতে হবে তারপরে কন্ট্যাক্ট মিটিংয়ের কোনো ইনফরমেশান যদি আপনি সেট করতে চান চ্যাটের কোনো এরপরে অ্যাবাউটে কোনো কিছু সেট করতে চাইলে সেট করতে পারেন সমস্যা নেই এরপরে আসেন আমরা একটা মিটিং হোস্ট করব কিভাবে আমরা নিউ মিটিংয়ে ক্লিক করবো নিউ মিটিংয়ে ক্লিক করলে ভিডিও অন অনে থাকবে আপনি কি আপনার ভিডিও আইডিটাকে আপনার পার্সোনাল মিটিং আইডি হিসেবে ইউজ করবেন তাহলে এখানে ওকে করে দিবেন এবং স্টার্ট মিটিং দেবেন স্টার্ট মিটিং দিলে কানেক্টিং চলতেছে কানেক্টিং শুরু হয়ে যাবে এরপরে গট ইট পারমিশন ওকে বয়েস বয় ভিডিও রেকর্ড অ্যাক্সেস আচ্ছা এই দেখেন উপরে আমাদের দুইটার প্রথম হচ্ছে ভলিউম মানে সাউন্ডের অপশান দেখা যাচ্ছে তারপর হচ্ছে ক্যামেরা রোটেড ক্যামেরা সামনে পিছনে এরপরে মাঝখানে দেখেন একটা আইডি এবং একটা পাসওয়ার্ড দেখা যাচ্ছে এই আইডি এবং পাসওয়ার্ডটা আপনি যখন কাউকে পাঠাবেন সে তখন আপনার এই জুম অ্যাকাউন্টে জয়েন হয়ে যেতে পারবে এরপরে এন্ড অপশানটা আমরা পরে আসতেছি বলবো এরপরে নিচে আসেন মিউট আমরা যখন অনেকেই ভিডিওটাতে জয়েন করব সরি আমরা যখন ভিডিও অনেকে জয়েন করবো এখানে তখন আমাদের মানে সবাই একটু না একটু কথা বলবে তখন অনেক মানে ভিন্ন ধরনের একটা আওয়াজ সৃষ্টি হয়ে যাবে তখন সবাই কথা বলতেছে বিষয়টা খারাপ দেখা যায় এই জন্য যে কথা বলবে সে ছাড়া বাকি সবাই এখানে মিউট করে রাখতে পারবে বা আনমিউট ক্লিক করলে মিউট আনমিউট হবে আবার কেউ যদি চায় যে না তার ভিডিওটা অ্যাস্টপ করে দিবে তাহলে এখানে ক্লিক করলে তার প্রোফাইল পিকচারটা ওইখানে সেট করলে অটোমেটিক এখানে চলে আসবে আর যদি ভিডিও দেয় তাহলে তখন তার ভিডিও দেখা যাবে যেহেতু আমি আমার ভিডিওটা হাইট করে রাখছি এখন এই জন্য আমাকে পারতেছেন না তারপর হচ্ছে এরপর আসেন শেয়ার আমরা এই ভিডিওটা আপনি এই অ্যাকাউন্টে শেয়ার করবেন তখন এই শেয়ারে ক্লিক করলে কিভাবে শেয়ার করবেন মানে কোথায় শেয়ার করবেন এই প্রত্যেকটা বিষয় এখানে আছে ওয়েব ইউরাল নাকি কিসে স্ক্রিন নাকি সব বিষয় এখান থেকে করতে পারবেন এরপরে আসেন পার্টিসিপেন্ট আপনার এখানে যখন যারা জয়েন করবে প্রত্যেকের ইয়াটা এভাবে নিচের দিকে লিস্ট আসবে ঠিক আছে কিনা আর আপনি চাইলে আপনি যদি মিটিং হোস্ট করেন আপনি অটোমেটিকলি এখানে মিউট অল মিউট অল দিয়ে যদি পার্টিসিপেন্ট হ্যাঁ সবাই মিউট হয়ে যাবে আবার আনমিউট করতে চাইলে এখান থেকে আনমিউট করতে পারবেন এখান থেকেই আপনি এটা আপনার ক্ষমতা থাকে যখন আপনি একটা মিটিং হোস্ট করেন আচ্ছা এরপর আসেন এই আইকনটাতে কেউ যখন মেসেজ আপনি যখন মেসেজ দিতে যাচ্ছেন সবাইকে তখন চ্যাটে ক্লিক করবেন এখানে আপনি এখানে এভরি ওয়ান আছে তো যখন কেউ জয়েন করবে তখন তাদের প্রত্যেকের আইডির নামটা ক্রমান্বয়ে সিরিয়াল বাই চলে আসবে আপনি এখান থেকে যদি এভরি ওয়ানকে সবাইকে একটা বিষয় দিতে চান তখন এখানে যেমন ধরেন হাই পাঠালেন এটা সবাই দেখতে পারবে এই মেসেজটা একই নিয়মে আচ্ছা অ্যান্ডে আসেন এই অ্যান্ড অপশানটা হলো আমরা মিটিংটা কি এন্ডে যখন ক্লিক করব মিটিংটা কি আমি শেষ করব না চলমান থাকবে যদি আমি মিটিংটা শেষ করতে চাই তাহলে এন্ড মিটিং আর যদি আমি মিটিং থেকে লিভ নিব তখন লিভ মিটিংয়ে দিতে হবে আমি মিটিং থেকে শুধু মিটিংটা চালু থাকবে কিন্তু আমি বের হয়ে যাব তখন লিভ মিটিং থাকবে আচ্ছা আমরা কি করি এন্ড মিটিং কারণ এখন এখানে কেউ নাই আমরা শুধু শুধু মিটিংটা চালু করছি আচ্ছা এরপরে আসেন জয়েন এই জয়েন্ট মিটিংয়ে এই মিটিংয়ের ক্ষেত্রে আমি যে মিটিংটা চালু করছিলাম উপরে একটা আইডি দেখা গেছে ওই আইডিটা আপনি এখানে দিবেন এখানে দেওয়ার পরে আপনার জয়েন্ট মিটিংটা চলে আসবে জয়েন্ট মিটিংটা ওকে হলে আপনার পাটা একটা পাসওয়ার্ড চাইবে ঠিক আছে একটা পাসওয়ার্ড চাইবে তখন আপনি অটোমেটিক জয়েন করতে পারবেন ওই ওই পাসওয়ার্ডটা দেওয়ার পরে অটোমেটিক কানেক্ট নেবে শুধু কানেক্ট নেবে না যে মিটিংটা হোস্ট করবে সাপোজ আমি মিটিংটা চালু করছি তখন দেখা যাবে কি যে মিটিংটা চালু করছে আপনি জয়েন করার সময় আমার কাছে পারমিশন চাইবে আমি যদি পারমিশন দিই আপনাকে তারপর আপনি ঢুকতে পারবেন আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আর বেসিক্যালি আরেকটা বিষয় বলে রাখা ভালো যে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে মিটিংয়ে এখানে একটা মিটিং সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট সেট করা যাবে এর বেশি সেট হবে না এটা একটু মাথায় রাখতে হবে মিটিং শেষ হওয়ার পর আবার শুরু করতে হবে যদিও মিটিংয়ের জন্য সুবিধা তবে একটা জিনিস খারাপ ইয়া হলো এখানে মিটিংটা সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট সেটা আমরা দেখাচ্ছি কীভাবে এরপর আসেন শিডিউল শিডিউল মেসেজ মিটিংয়ে আসেন এখানে আপনার কিসের মিটিং শুরু করবেন সাপোজ আমরা ইয়া দিলাম ট্রেডিং ট্রেনিং ট্রেনিং মিটিং তারপর হচ্ছে কখন সাপোজ আমরা এটা দিলাম যে তিরিশ তারিখ ওকে স্যার আগামীকালকে আচ্ছা ফ্রম কয়টা আমরা এটা দিলাম যে দশটা বাজে এটা এ এম তারপরে সেট করেন সকাল দশটা বাজে আমাদের এটা ইয়া হবে মিটিং শুরু হবে আচ্ছা টু কয়টা পর্যন্ত দশটা থেকে আমরা এখানে টাইমটা সেট করে দিতে পারি এটা আমাদের জন্য আরও ইজি হয় দশটা থেকে সাপোজ আমরা সাড়ে বারোটা সাড়ে বারোটার পি এম হয়ে যায় সেট চল্লিশ মিনিট দেখেন ইউর জুম প্ল্যান হ্যাজ এ চল্লিশ মিনিট টাইম লিমিট মিটিং উইথ থ্রি অর মোর পার্টিসিপেন্টস মানে থ্রি তিনজন অথবা তার বেশির জন্য চল্লিশ মিনিটের চল মিটিং ইয়া এটা আপনাকে খেয়াল রাখতে হবে মিটিং টাইম জোন টাইম জোন হচ্ছে বাংলাদেশের টাইম থাকবে রিপিট রিপিট এটা কি প্রত্যেক দিন রিপিট হবে না শুধু এটা একটাই এটা রিপিট এক রিপিট হবে না একটাই থাকবে আর মিটিংয়ে সবাই কীভাবে জয়েন করবে আপনার পার্সোনাল আইডি দিয়ে এই কারণ আমি মিটিং হোস্ট করতেছি আমার পার্সোনাল আইডি দিয়ে সবাই জয়েন করবে মিটিং পাসওয়ার্ড আপনি চাইলে এই পাসওয়ার্ডটা রাখতে পারেন নাও রাখতে পারেন আপনি না রাখলে হলে এখানে অফ করে দিলে হয়ে যাবে আর যদি রাখতে চান এবং এই পাসওয়ার্ডটা আপনি কাস্টমাইজও করতে পারবেন সাপোজ আমি এই পাসওয়ার্ডটা মুছে দেবো তাপোজ আমি দিলাম যে কুতুব জিয়া কুতুব জিয়া হবে পাসওয়ার্ড মিটিংয়ের পাসওয়ার্ড হবে যে কুতুব জিয়া তাহলে আপনি যখন এই আইডিটা এই ইউজ পার্সোনাল মিটিং আইডিটা দিবে তখন আপনার পাসওয়ার্ড চাইলে আপনি কুতুব যে লিখে দিলে অটোমেটিক জয়েন হয়ে যাবে আর না চাইলে শুধু অফ করে দিলেই হবে এই আইডিটা দেওয়া মাত্রই আমার কাছে পারমিশন চাইবে যে আপনি কি আপনি জয়েন হতে যাচ্ছেন তখন আমি পারমিশন দেওয়া মাত্রই আপনি জয়েন হয়ে যাবেন তারপরে হোস্ট মানে ইচ্ছে আমার ভিডিওটা অন থাকবে পার্টিসিপেট ভিডিও যারা জয়েন করবে তাদের ভিডিও অন থাকবে অডিও ক্যাপশন টেলিফোন এবং ডিভাইস অডিও ওকে আপ এর বেশি আর দরকার না অ্যাডভান্সে অ্যানাবেল ওয়েটিং রুম ওয়েটিং রুম চাইলে আপনি অ্যানাবেল করতে পারবেন অ্যালো জয়েন বিফোর হোস্ট মানে আমি মানে হোস্টের আগে আপনারা চাইলে জয়েন হইতে পারবেন এটা যদি আমি পারমিশন দিয়ে দিই এখান থেকে ঠিক আছে কি না অটোমেটিকলি রেকর্ড মিটিং আমি যদি চাই যে মিটিং মিটিংটা রেকর্ড করব তখন এখানে ক্লিক করলে আমার মিটিংটা রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে আর না হয় স্টপ আচ্ছা এরপরে অ্যাড টু ক্যালেন্ডার মানে আমি যে জায়গায় যে ক্যালেন্ডারে অ্যাড করবো সেখানে হয়ে যাবে এরপর আমি যখন ডান দিব এটা তখন শিডিউলিং হয়ে যাচ্ছে ওকে ক্যালেন্ডার অ্যাক্সেস এটা ইমেলে আমি এটা আমি যদি চাই কাউকে পাঠাইতে পাঠাইতে পারবো সমস্যা নেই এই মিটিং আইডিটা এখানে চলে আসছে আমি এটা ডিসকাউন্ট করে দিই সরি ডিসকাউট আমার মিটিংটা অলরেডি চালু আছে আমি এই শিডিউলিং মেসেজ মিটিংয়ে যান সরি এই মিটিংসে যান মিটিংসে দেখেন ট্রেনিং দেখছেন কি না এটা আমার শিডিউলিং আমি যখন আগামীকালকে সকাল দশটায় আমি যখন স্টার্ট দেব সব স্টার্ট হয়ে যাবে আবার এখান থেকে রিফ্রেশও করতে পারবেন ঠিক আছে এরপর স্ক্রিন শেয়ার আপনি যদি চান শেয়ার কি ওর মিটিং আইডি মিটিং আইডিটা আপনি যদি ইয়া করতে চান এখান থেকে ইয়া করতে পারবেন মিটিং আইডিটা দেওয়া মাত্রই ই কাছ কাছ থেকে শেয়ার করতে চাচ্ছেন ওটা এখান থেকে ওই করতে পারবেন আর না হয় এখান থেকে মিটিংয়ে যাবেন মিটিংয়ে যাওয়ার পরে আপনি যদি এটা শেয়ার করতে চান স্টার্ট মিটিংটা দেন স্টার্ট মিটিং দেওয়া মাত্রই মিটিংটা স্টার্ট হবে এবং এখান থেকে ওই আমরা এখান থেকে যে শেয়ারটা এই এখান থেকে এই সরি এইখান থেকে আপনি কোথায় শেয়ার করতে চাচ্ছেন ওটা এখানে দেওয়া থাকবে ঠিক আছে কিনা তো আমরা আমাদের মিটিংটা এখানে শেষ করে দিচ্ছি মিটিংটাও দরকার নেই আমরা করে দিলাম ডিলেট মিটিং আমরা মিটিংটা দরকার নাই আমরা শুধু শুধু ইয়া করছি আপনাদেরকে দেখানোর জন্য তো এতটুকুই যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমার কাছে কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুকে কুতুব জিয়াতে কুতুব লিখে সার্চ দিলে আমার ফেসবুকের ইয়া চলে আসবে আর না হয় গুগলে কুতুব জিয়া দিলেই আমার সব কিছু চলে আসবে এখান থেকে আমার ফেসবুক পেজ অথবা আমার পার্সোনাল ফেসবুকে নক দিয়ে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাইতে পারবেন যে কোনো সলিউশনে ইনশাআল্লাহ তালা আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো মহম্ম আফিকা ইল্লাবুলিল্লা আলাইকুম রহমতুল্লাহ বাকু